তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমরা সবাই কি এক না ভিন্ন? সবাই এক না ভিন্ন? এজন্যই তো বলতে হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নূরে মুজাসসাম, তার বডিটা হলো নূর দিয়ে তৈরি, আর আমাদের বডিটা নূর দিয়ে নয়, ঠিক না? এটা আগে তো বলেন ভিন্ন, তাহলে বলবেন না? হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমরা আদম সন্তান এক না পার্থক্য রয়েছে? ডাইরেক্ট এক বলা যাবে না, আবার ডাইরেক্ট পার্থক্য আছে বলা যাবে না, মনে রাখবেন কথাটা। ডাইরেক্ট এক বললে বলা যাবে না, ডাইরেক্ট পার্থক্য আছে এক নয় তাও বলা যাবে না, কারণ আল্লাহই বলে দিয়েছেন। قل إنما أنا بشر مثلكم يوحى إلي. هنوبي ولدين هنوبي تومي تومار مكتي خشانا وتومار همت كتانا داو كون ترى قرآن قرآن دين بسترين خلا تويي كوربي اي بانتا عقيدة نيه ترى بيك بانتي جو كوربي جانيا داو تومي اي قرآن آيات تدير كشنية داو ইন্নামা, যারা আরবি বোঝেন ইন্নামা শব্দটি যখন ব্যবহার হয় ভিন্ন কোন অর্থ নেওয়ার সুযোগ থাকে না। ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ মাত্র, বলুন সুবহানাল্লাহ। তবে ইউহা ইলাইয়া, কিন্তু একটু পার্থক্য হল এই, তোমাদের কাছে ওহি আসে না আর আমার কাছে ওহি আসে। তাহলে কি একেবারে একাকার না পার্থক্য আছে? তাহলে পার্থক্য নাই ডাইরেক্ট বলাও যাবে না, আর পার্থক্য সবটাই আছে তাও বলা যাবে না। আদম সন্তান হিসাবে কিন্তু নবুয়ত পাওয়ার ক্ষেত্রে ভিন্ন, দৈহিকগত ভাবেও বৈশিষ্ট্য কিছুটা ভিন্নতা রয়েছে। মানুষের গায়ের ঘাম খুবই তো সুগন্ধি, তাই না? হ্যাঁ, আচ্ছা বলেন তো এখানে হাত তুলেন তো কে পারেন একটু, তার গায়ের গায়ের ঘাম সুগন্ধি নয় বা তার গায়ের ঘাম সুগন্ধি? একজন হাত তুলেন তো দেখি পাওয়া যাবে। গোটা বাগের হাতে পাওয়া যাইতে পারে, গোটা বাংলাদেশে পাওয়া যাবে, আরব দেশেও পাওয়া যাবে, কোন মানুষ পাওয়া যাবে না যার গায়ের ঘাম সুগন্ধি দুর্গন্ধ নয়, কম অথবা বেশি, কিন্তু সবাই গায়ের ঘাম কি? সহিহ মুসলিমের হাদিসে এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের ঘাম সর্বোচ্চ সুগন্ধি, যা তার চেয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের ঘাম ছিল সুগন্ধি। সুবহানাল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতেন শরীর থেকে যখন ঘাম বের হতো, সাহাবীরা ওই ঘামগুলি নিয়ে শিশিতে ভরে রাখতেন সুগন্ধির জন্য। সুবহানাল্লাহ। হাদিস সহিহ, সহিহ মুসলিমের হাদিস। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কি আমরা তো এক নাকি? মানুষ হিসাবে কিন্তু বৈশিষ্ট্যগত কিছুটা ভিন্নতা রয়েছে, যেমন ঘুমের ক্ষেত্রে ভিন্নতা, আবার যেমন তার শরীর থেকে বের হয় কি সুগন্ধি, এর মানে আবার কিছু জাল বর্ণনা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানাও খেয়ে ফেলেছে অমুক করেছে, এই ধরনের কিছু বাজে কথাও আবার সীমা লঙ্ঘন করে বর্ণনা করা হয়, সেটি আবার সীমা লঙ্ঘন। তাহলে সব কিছু একটা মাপকাঠি থাকতে হবে। আমি বলবো কিছু পার্থক্য আছে কিছু নাই, আপনি বলবেন আরেকটা কিছু আছে আর নাই, তাহলে চলবে না। মাপকাঠি হলো কোরআন এবং সহি হাদিস। কোরআন এবং কোরআন ও সহি হাদিসে যেই পার্থক্য সাধারণ মানুষের সাথে রয়েছে সেগুলি পার্থক্য আমরা স্বীকৃতি দেব, মেনে নেব, বিশ্বাস করব, এবং কোরআন ও সহি হাদিসে যেই পার্থক্যের কথা আসেনি সেই পার্থক্য মানাও যাবে না।